মর্নিং বেল চিলড্রেন একাডেমির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইফতারে আমরা যেমন সম্মিলিতভাবে অংশগ্রহণ করেছি, তেমনি বাহিরেও যেন এই সম্প্রীতি অটুট থাকে বলে মন্তব্য করেন মর্নিং বেল চিলড্রেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শাহিনুর আলম লিটন। পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মর্নিং বেল চিলড্রেন একাডেমির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোনে অভিভাবক, শিক্ষক মণ্ডলী ও সুধীজনদের নিয়ে আয়োজন করা হয় এই দোয়া ও ইফতারের। এ সময় দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে মর্নিং বেল চিলড্রেন একাডেমির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। আমরা প্রতি বছর পবিত্র রমজান মাসে ইফতার এবং দোয়া মাহফিল আয়োজন করে থাকি। মূলত আমরা আমাদের মর্নিং বেল চিলড্রেন একাডেমি পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা এবং দেশ ও জাতির কল্যাণার্থে আমরা এই ইফতার পূর্ব দোয়া পরিচালনা করি এবং আমরা আমাদের অভিভাবকরা তাদের সন্তানদেরকে যে পবিত্র আমানত হিসেবে আমাদের উপর অর্পণ করেছে, আমরা মর্নিং বেল চিলড্রেন একাডেমির পক্ষ থেকে আমরা যেন সেই পবিত্র আমানত সুন্দরভাবে সুষ্ঠুভাবে তাদের পাঠদান কার্যক্রম পরিচালনা করতে পারি, সেই উদ্দেশ্যে মূলত এই ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করি আমরা। দোয়া মাহফিল পরিচালনা করার আরেকটি উদ্দেশ্য হলো যে আমরা সকলে একই জায়গায় বসে আমরা মোনাজাত করি এবং সম্মিলিত মোনাজাতের মাধ্যমেই কিন্তু আমরা এই দেশ ও জাতির কল্যাণ আমরা কামনা করি। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর সুশেন্দু কুমার ভৌমিক, বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন ঝিনাইদহ শাখার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহসভাপতি জাহিদ হোসেন, নির্বাহী সদস্য ইসহাক আলী, অর্থ সম্পাদক আরিফিন অনু। আজকের এই অনুষ্ঠানটি খুবই প্রাণবন্ত হয়েছে বলে মন্তব্য করেন অতিথিবৃন্দরা। মর্নিং বেল চিলড্রেন একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মহবিল খুবই প্রাণবন্ত হয়েছে। আমি অন্য সম্প্রদায়ের হলেও এই অনুষ্ঠানগুলো আমি খুব এনজয় করি। আসলে একটি কথা আছে যে ধর্ম যার যার উৎসব সবার, ঠিক এইরকম একটা উৎসবে আমরা প্রতি বছরই এই রোজা আসলে রমজান আসলে আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে এমন একটি আনন্দমুখর পরিবেশে আমরা উপস্থিত হই, আমরাও এনজয় করি এবং আমাদের এই সম্প্রীতির বন্ধনটা শুধু এই ইফতার মহফিলে না, শুধু এই কক্ষের মধ্যে না, যেন বাইরেও আমরা এর বিস্তার ঘটাতে পারি, এটাই আমার প্রত্যাশা, এটাই আজকের দিনে আমার অনুভূতি। অভিভাবকদের পক্ষ থেকে আমিও আসছি, আমিও বসলাম ওনাদের সাথে ইফতারি করলাম। এখানে স্কুলে অনেক ছাড় আসছিলেন, অনেক অন্যান্য কিন্ডারগার্টেন স্কুলের পরিচালকরা আসছিলেন। এটা সুন্দর একটা পরিবর্তে একটা ইফতারি পার্টি এখানে হয়েছে। এখানে আমরা সবাই একটা আল্লাহর দরবারে একটা মোনাজাত করলাম, আমাদেরকে এখানে একটা মোনাজাতের একটা ব্যবস্থা ছিল, আমরা এখানে নামাজ আদায় করলাম। মর্নিং বেল স্কুলে শুধু শিক্ষাদানই না, এখানে আপনার ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে, এখানে হাতের লেখা আবৃত্তি সব কিছু মিলাই আসলে আমি মনে করি এই স্কুলে যে বাচ্চা পড়তে পারে সেও যেমন আনন্দিত, আমরা যারা অভিভাবক আমরা খুব আনন্দিত। ঈদ মুবারক, ঈদ মুবারক। পবিত্র মাহে রমজানে ইউনিক মেগামল নিউ আউটলেটের পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এই ঈদে ইউনিক মেগামল নিউ আউটলেটে পাচ্ছেন ক্যাজুয়াল শার্ট, ফর্মাল শার্ট, ইন্ডিয়ান কটন শার্ট, টি শার্ট, পোলো টি শার্ট, ইন্ডিয়ান জিন্স প্যান্ট, ইন্ডিয়ান সিল্ক পাঞ্জাবি, পায়জামা, ট্রাউজার, বেল্ট, মানি ব্যাগ সহ সকল প্রকার লেটেস্ট জেন্স কালেকশন। এখানে আরো পাচ্ছেন জুতা, বাচ্চাদের পাঞ্জাবি, বাচ্চাদের ফ্রক, লেডিস আইটেম, কিডস আইটেম, পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। আর ইউনিক মেগামল আউটলেটের পোশাক আপনাকে করে তোলে স্মার্ট এবং ড্যাশিং। তাই এই ঈদে আপনার পছন্দের পোশাকটি কিনতে আজই চলে আসুন ইউনিক মেগামল নিউ আউটলেটে। ইউনিক মেগামল নিউ আউটলেট, স্থান পৌরসভার বিপরীত পাশে এইচএসএস রোড, ঝিনাইদহ।